কোনা মামাকে আপনাকে হতে হবে আমার আল্লাহ আমি আমাকে আপনাকে যেমন তিনি ভালোবাসেন আমারও ভালোবাসা দিতে হবে ভালোবাসা কি এক পক্ষে হয় নাকি এক পক্ষে ভালোবাসা হয় নাকি এক পক্ষে ভালোবাসা হয় না ভালোবাসা তৈরি করার জন্য পক্ষ দুটাই লাগে আল্লাহ বলছেন বান্দা তোর ভালোবাসা একটু দুর্বল আমি তোর প্রতি সবল হয়ে যাব ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই রে বান্দা বান্দা তুই যখন আজান শুনে ওযু বানায় নামাজে দাঁড়াস আমি তোর সামনে দাঁড়ায়া যাই বান্দা যখন ওযু বানায় হাতের সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় দুই পা যখন ধৌত করে দুই পায়ের সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় একটা করে কদম ফেলে দশটা করে নেকি তার আমল নামায় লেখা শুরু হয়ে যায় মসজিদের দিকে যখন চলে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ নামাজ তো দাঁড়ায় গেল বান্দা নামাজে যখন বান্দা প্রথম কাতারে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তার মেহমান হয়ে তার সামনে দাঁড়ায়া যায় বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আব্দি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলে তখন বলেন হাদা বাইনি ওয়া বাইন আব্দি বান্দা তুই আমার কাছে কি চাস এখন প্রাণ খুলে চাওয়া শুরু কর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলছেন বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা চাইলে সব চাও কবুল করলাম আর কি চাবি বান্দা বল বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যখন বান্দা বলে তখন আল্লাহ আরো অস্থির হয়ে যান বান্দা যখন সেজদায় পড়ে তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা দেখ এরা আমাকে দেখে নাই আমার রাসূলকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই কোরআন কি রিসার্চ করেছে কোরআন কি তাদাব্বুর করেছে ফালা ইতাদাব্বারুনাল কোরআন কোরআন কি তাদাব্বুর করে কোরআন গবেষণা করে আমাকে চিনে খুঁজে পেয়েছে এই সমস্ত বান্দাগুলো সেজদায় পড়ে আমাকে কেমন করে সুন্দর করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে ও ফেরেশতারা সাক্ষী থাক ও ফেরেশতারা তোরা জেনে রাখ এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানাইয়া দিলাম জোরে বলি সুবহানাল্লাহ জান্নাত দেবার জন্য কে আছে নেবার জন্য কে আছে নেবার জন্য কারা আমরা আছে দেবার জন্য কে আছেন আল্লাহ আছেন দেবার জন্য প্রস্তুত তিনি তুই জান্নাত নে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার বান্দা হয়ে যা তুই আমার জান্নাতে ঢোক তোকে কেউ বাধা দেবে না জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু শর্ত হলো বান্দা হতে হবে কার আইন মানতে হবে কার হুকুম মানতে হবে কার আল্লাহ তা সকল ভালোবাসা উজাড় করতে হবে এক নাম্বার কার জন্য والذين آمنوا أشد حبا لله ইমানদার তারাই যারা সবচাইতে সকল ভালোবাসার প্রথমটা বরাদ্দ করে কার জন্য আল্লাহর জন্য ইমানদাররাই তো আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি আমার আল্লাহও আমাকে ভালোবাসেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ভালোর বিনিময় তো ভালোই দিতে হবে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন আমি আল্লাহকে বেশি ভালোবাসি কারণ আমার প্রাণ কার হাতে আস্তে বলবেন না কার হাতে আল্লাহর হাতে আমার প্রাণ তো আল্লাহর হাতে তিনি আমার সবকিছু মনিটরিং করেন তিনি তেমন রব যিনি সবকিছু দেখেন সবকিছু জানেন পৃথিবীর সমস্ত প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পারে মনের খবরগুলো রাখতে পারে না আমার আল্লাহ তো এমন রব ও বান্দা তোর মনে রাজত্বে তুই কি দানা বেঁধেছিস আমি আল্লাহ সেই খবরটাও জানি তোমার অন্তরে তুমি কি চিন্তা করো সেই চিন্তার জগতের সব খবর আমার আমি আল্লাহ আমার কাছে আছে তুমি আমাকে ফাঁকি দিবা অসম্ভব অসম্ভব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কোনো বান্দার কোনো দিন হতে পারে না সুতরাং ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য আল্লাহকে ভালোবাসবো বাপের চাইতে কম না বেশি নিজের চাইতে
বলেন নিজের চাইতে বেশি কেমন ভালোবাসা দিতে হবে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলছেন আসুন মূল আলোচনার সঙ্গে একটু মিলায়ে দিচ্ছি আলোচনা তো শুরু হয়ে গেছে অনেক আগে একটু মিলায়ে দিচ্ছি তাহলে আমরা আল্লাহকে কেমন ভালোবাসবো আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার 24 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন কেমন করে ভালোবাসতে হবে একটু শিখে নাও জেনে নাও আমাদের আব্বা আছে না সবার আব্বা আছে না নাই আমাদের ছেলে আছে না নাই বউ সন্তানাদি ব্যবসার জিনিস মালামাল পছন্দের ঘরবাড়ি আছে না নাই এগুলোর প্রতি টান আছে না নাই আচ্ছা আল্লাহ পাক এগুলো কি টানতেছেন এই জায়গায় তাহলে এগুলোর প্রতি যে তোমাদের টান আমি আল্লাহ দিয়েছি এগুলোর টানের চাইতে আমার প্রতি টান তোমার কেমন থাকা উচিত আল্লাহ পাক সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছেন এখানে আলেম উলামা আছেন আমি কোরআনের বাইরে কথা বলার কখনো চেষ্টা করি না কারণ পারি না আমি কারণ কোরআনের ভিতরে তো বহু ওয়াজ বহু কথা আছে না নাই আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربنا الله أكبر أمر فيرب আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানাচ্ছেন হে রাসূল আপনি বলুন কুল হে রাসূল আপনি জানিয়ে দেন বলে দেন সমস্ত মানুষকে জানিয়ে দেন বিশেষ করে স্পেশালি ইমানদারকে জানিয়ে দেন নিঃসন্দেহে তোমাদের পিতামাতা তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভ্রাতা তোমাদের স্ত্রী তোমাদের গোত্রীয় লোকজন তোমাদের সম্পদ তোমাদের ব্যবসার মালামাল তোমাদের পছন্দের ঘরবাড়ি যদি তোমাদের যেই পছন্দের এই সমস্ত বিষয়গুলো বলে দিলাম এই সমস্ত পছন্দের বিষয়গুলো যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায় জেনে রেখে দিও ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি অপেক্ষা তোমরা করো আল্লাহর শাস্তির জন্য শক্ত কথা না নরম কথা আস্তে বলবে না শক্ত কথা না নরম কথা সত্য কথা আমি তোমাদেরকে পিতা দিয়েছি আব্বা দিয়েছি আব্বার প্রতি দরদ তোমার থাকবে সন্তানের প্রতি দরদ তোমার থাকবে স্ত্রীর প্রতি মায়া মহব্বত তোমার থাকবে সম্পদের প্রতি মায়া মহব্বত তোমার থাকবে কেন কারণ ইন্নামা মুআলুকুম ওয়াউলাদুকুম ফিতনা আল মাল ওয়াল বানুনা যিনা সম্পদ সন্তান এগুলো সৌন্দর্য এটাও আমি তোমাদের জন্য করে দিয়েছি কিন্তু জেনে রেখে দিও যতই মহব্বত থাকুক না কেন আমি আল্লাহ আমার মহব্বত নবীর প্রতি মহব্বত তার চাইতে বেশি থাকা চাই কার কথা আস্তে বলবেন না কার কথা যদি এই মহব্বতটা না থাকে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না তাহলে তাদের পরিচয় আল্লাহ কি বললেন ফাসিক বলে দিলেন এই জন্য মহব্বতটা এক নম্বর উজাড় করে দিতে হবে আল্লাহর জন্য কারণ আল্লাহ তো আমাকে আপনাকে সব কিছু উজাড় করে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারা তুই আমাকে কেমন করে অস্বীকার করিস তুই আমাকে কেমন করে কুফরি করিস কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون جلي بلون الله أكبر تمي بند ما كي كمان كرا شكر كرو تمي چلے نش پران آمي تما كي پران دي چي تمي چلے انستت تي آمي تما كو استت دان كرو چي এরপর আমি তোমাকে আবার মুর্দা করব আবার তোমাকে জিন্দা করব আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে মিনহা খলাকনাকুম বলেন মিনহা খলাকনাকুম ওফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি যে মাটি থেকে পয়দা হয়েছি সেই মাটি দিয়ে কে পাঠাবেন কে নেবেন আবার সেই জায়গা থেকে তুলবেন কে আস্তে বলবেন না তুলবেন কে এখানে